জনম ঘুরে ফিরে। এই যে অলিপ্রিয়া, তুমি লন্ডনে এলে একটু চেক থিংস আউট। আমি কিছু চেক আউট করতে আসিনি। ইউ সিরিয়াসলি কাম হিয়ার টু লুক ফর ইওর ড্যাড? ইউ থিংক ইওর বাবা উইল রিকগনাইজ ইউ? বাঙালিরা না সবাইতেই আছে। দশ বছর আগে এদেশের বাঙালিদের সাথে এক নতুন কানেকশন তৈরি করেছিল কিছু ছেলেমেয়ে, দ্য বং কানেকশন, যার রেশ এখনো টাটকা রয়েছে সকলের মনে। বাংলায় নিজের শিকড়কে খুঁজে পাওয়ার জার্নি, আর তাদের হাত ধরেই বাংলা সিনেমাও শুরু করে এক নতুন জার্নি। পাক্কা দশ বছর পর বংশরা আবারও ফিরলেন বাংলায়। বংশরা বদলে গেলেও কানেকশনটা কিন্তু সেই এক, কারণ বঙ্গে বংশের আগমনের পেছনে ছিলেন যে মানুষটি, এবারও রয়েছেন তিনি, অর্থাৎ অঞ্জন দত্ত। তবে এবার দুটি ছেলের পরিবর্তে দুটি মেয়ে খুঁজবেন তাদের উৎসকে, আর তা নিয়েই দ্য বংশ অ্যাগেন। তোমায় হৃদমা ঝারে রাখবো। ইতিমধ্যেই বঙ্গে পা রেখেছেন বংশরা, অর্থাৎ মুক্তি পেয়েছে এই ছবি। প্রিমিয়ারে নিজের বং পরিবারের সাথে যথাসময়ে উপস্থিত ছিলেন অঞ্জন দত্ত। প্রত্যেকেই বললেন বংশ অ্যাগেন নিয়ে কিছু কথা। আমার মনে হলো দ্যাট একটা সময় এসেছে যখন আরেকবার নতুন করে খুঁজি আর কি, বাংলা সিনেমার, নতুন বাংলা সিনেমাকে যদি আরেকবার খুঁজি আমরা দশ বছর পর, দশ বছর মিনিমাম, দশ বছর না হলে মানে হয় না, দশ কুড়ি বছর পর আরেকবার রিপিট করা যায়। কিন্তু মনে হলো যে একটা চেঞ্জ এসেছিলো, যেটা বং কানেকশন যে একটা চেঞ্জ এনেছিলো বাংলা সিনেমার পরিবেশে, সেটা আবার আরেকবার রিভিজিট করার ইচ্ছে হলো। আমি জানি না, আমি চেষ্টা করেছি একটা অন্য ফিল দেওয়ার। আমি যেটা চাই যে এখনকার যারা উনিশ কুড়ি একুশ বছরের বয়স, তারা যেহেতু আমার গান শোনে না, সিনেমার গান, বাংলা গান, বাংলা সিনেমার গান শোনে না, তাদের যদি রিচ করা যায় সিনেমাটায়। ইংরেজি অনেক বেশি ছবিটা, 80%, এবং আমি চাই এখানে যে কোনো জায়গার মানুষ রিলেট করতে পারবে। এটা একটা রোড জার্নি এবং বাউল গান বেশি ব্যবহার হয়েছে সেখানে, রিদমাচারে, 100 মাইল, সবই এক ধরনের ফোক সং। সো সেইগুলো নিয়ে আই থিঙ্ক একটা মেজাজ পাবে, অন্যরকমের একটা মেজাজ পাবে, মজা, যেটা বং কানেকশনে ছিল, আনন্দ, মজা, উচ্ছ্বাস, ওইটা থাকে। ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না। ছেড়ে দেব না, আমি ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, ছেড়ে দেব না। আমি আমি প্রথম থেকেই মানে বংশ অ্যাগেনের আর কি, বংশের মিউজিকের আমি আমি খুব 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 বিশাল বড় ফ্যান। বংশ অ্যাগেনের যেদিন মিউজিক লঞ্চ হয়েছিলো আমি সেই দিনই, মানে আমি আগে সাবানও শুনতাম না, আমি সেই দিন সাবান ডাউনলোড করে সব করে পরপর আমার কিউতে চলেছে। মানে আই লাভ দ্য মিউজিক, আই জাস্ট লাভ দ্য মিউজিক। Not a shirt on my back, not a penny to my name, Lord, I can't go back home this away. যেখানে যেখানে গেছি, কফি শপস বা মলস, পিপল আর কাইন্ড অফ ডিসকাসিং দ্যাট, আরে 10 ইয়ার্স ব্যাক এইখানে বং কানেকশন দেখেছিলাম, বংস অ্যাগেন দেখতে যা, দেখতে যেতেই হবে, বিকজ আই থিঙ্ক কোথাও গিয়ে বংস অ্যাগেনের সাথে ওই নস্টালজিয়াটা কাজ করছে, এবং সবাই দে অল ওয়ান্ট টু, আর সবাই নিজের বন্ধুদের সাথে বা ইউ নো রিলেটিভস বা ফ্যামিলির সাথে দেখতে চায়, যাদের সাথে তারা 10 বছর আগে ছবিটা দেখেছিলো। সো ইটস আ গুড ফিলিং দ্যাট পিপল আর টকিং অ্যাবাউট ইট অ্যান্ড সামহাও কানেক্টিং টু ইট, সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াট বংস অ্যাগেন ইজ অ্যাবাউট। এই যে অলিপ্রিয়া, তুমি লন্ডনে এলে একটু চেক থিংস আউট। কি কি চেক করলে অনিন্দর ব্যাপারে? আমি কিছু চেক আউট করতে আসিনি। ইউ সিরিয়াসলি কাম হিয়ার টু লুক ফর ইওর ড্যাড? ইউ থিংক ইওর বাবা উইল রিকগনাইজ ইউ? সাধের মানব জনম।
And you, American? Actually, I'm from England. I'm British. Expectation, I'm like really excited and expectation bahut zyada high hai. I think bahut zyada madly high hai, but itna expectation nahi hona chahiye mere ko, but bahut zyada high hai. Because Bong Connection was such a cult film and iske baad that was the benchmark and then all the movies started there and then. I think Bong's again is again gonna bring back all those memories and that spirit and that energy. So yeah, I'm very excited. I think it's gonna be good. Bangali rana. সবাই দিই আছে দেখো প্রত্যেকটা বাঙালির রক্তে দেয়ার ইজ দ্য সেন্স অফ কৌতূহল মানে পায়ের তলায় সর্ষে অনেক বাজে কথা বলেছেন বাঙালির পায়ের তলায় সর্ষে আমার মনে হচ্ছে খুবই একটা অন্য ধরনের ছবি এটা এবং বং কানেকশন যখন হয়েছিল তখন যেরকম একটা নতুন ধারার ছবি তৈরি হওয়ার একটা মানে চল এসেছিল সবাই ওটা দেখে আবার অন্য রকম অন্য স্বাদের ছবি করবো এরকম সেটা এই ছবিটা দেখে বোধহয় আবার লোকের মনে হবে যে হ্যাঁ আবার অন্যভাবে মানে এটা দেখে ঠিক সবাই বং কানেকশন ফিরে পাবে কিনা আমি জানি না কিন্তু একটা অন্য টেস্ট অফ সিনেমা দেখার সেটা পাবো সেটা আমার মনে হয় এবং এবং খুবই ইন্টারেস্টিং ছবিটা খুব সুন্দর একটা গল্প এবং আরেকটা খুব বড় বিষয় যে এই ছবিটা আমাদের এখানে যেরকম হয় যে বেশিরভাগ গল্পই সাধারণত ছেলেদের ওরিয়েন্টেড তৈরি হয় এই গল্পটার মজাটা হচ্ছে এই গল্পটা তৈরি হচ্ছে দুটো মেয়েকে নিয়ে সো এটা খুব ইন্টারেস্টিং দিস ইজ ইন্ডিয়া দিস ইজ ইওর রুট লুক অন ইউ সারা ইটস সো মাচ শিট আউট হিয়ার একটা লোক সে তোকে তোর মাকে তোদের ফ্যামিলিকে ডেজার্ট করে দিয়ে ডিসোন করে দিয়ে হি র্যান অ্যাওয়ে আর আরেকটা লোক হুজ ওয়েটেড অল দিস ইয়ার্স স্লগড হিজ অ্যাস অফ টু গেট আ হাউস ইটস নট আ জোক ইউ নো চিলে কিন্তু জিয়ার মেয়ে তোমার সাহেব বাবা মা এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে রাজধানী করে রেখে দিয়েছে কিছু কিছু লোক আছে যারা সংসার করতে পারে না শিকার এক হলেও একটা হালকা পার্থক্য থেকেই যায় এই বং ও বাঙালিদের মধ্যে বাস্তবেও সেটা চোখে পড়ে খুব সহজে তাই বং না বাঙালি কে কতটা কেমন সেটাও বললেন তারা মানে আমি দুটোই আমরা সবাই বাঙালি বাঙালি বং বলেই তারা বাঙালি পাঞ্জাবিরা পাঞ্জু বলেই তারা পাঞ্জাবি ব্রিটিশরা লাইমি আমেরিকানরা ইয়াংকস সো এটা মজাটা এখানেই আছে দেখো প্রত্যেকটা বাঙালির রক্তে দেয়ার ইজ দ্য সেন্স অফ কৌতূহল মানে পায়ের তলায় সর্ষে অনেক বাজে কথা বলেছেন বাঙালির পায়ের তলায় সর্ষে তুমি তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না এক্সপেকটেশনস আছে বাঙালি যে তাকে নতুনভাবে দেখানো হচ্ছে এখন বাঙালিরা লন্ডনে গিয়ে বাইরে বিদেশে গিয়ে তাদের এখন আমাদের বসে আর কি ছেলেমেয়েরা তো সেটা নিয়ে এর মধ্যে দেখানো হয়েছে অঞ্জন আগেও বলেছে যে এটা বং জেগেনের পার্ট টু না বাট এটা সেই একটা ফিলটা রেখে ছবিটা আছে বাট অন্যরকম খুব এক্সপেকটেশনস Typing Bangla the English way The rules have changed But your confusion remains Parno's portion Bengali, my portion Bong Señorita, Margarita Ole bom bole, dance with me Take my hand now, understand now It's amore বাঙালি মানেই বংশ পরমই দেখবেন নিশ্চয়